সুলতান ডাইনের মাটন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে মানুষের ভিতরে, এটা নাকি কুকুরের মাংস। এটা হচ্ছে সুলতান ডাইনের মাটন তেহারি, হাজির বিরিয়ানিও সেম লুক, একদম সেম কালারের। মানে কোনো বিরিয়ানির দোকানে আমি এখন পর্যন্ত তারা বলে নাই যে এক পিস আলু এক্সট্রা দিবে, বাট সুলতান ডাইন বললো। ভালো আছেন? উনি কিন্তু ম্যানেজার এখানে। কুকুরের মাংস নাকি খাসির মাংস বিক্রি করে সুলতান ডাইন, সেইটা দেখার জন্য চলে আসছি সুলতান ডাইনের সামনে। আর এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরের মসজিদের পাশেই সুলতান ডাইন অবস্থিত। তো আজকে আমরা ওনাদের বাসমতি কাচ্চিটা খাবো। খাওয়ার আগে আমরা আগে চেক করে নেবো এটা কুকুরের মাংস নাকি খাসির মাংস। বছরখানেক আগে যে প্রচুর একটা ভাইরাল বিষয় হয়েছে সেটা হচ্ছে সুলতান ডাইন নাকি খাসির মাংসের বদলে কুকুরের মাংস বিক্রি করে, সেইটা আজকে আমরা চেক করার জন্য চলে আসছি যে আসলে ওনারা খাসি দেয় নাকি কুকুরের মাংস দেয়। লেটস গো। সুলতান ডাইন আল্লাহ হাফেজ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুক্রবারই আমাদের বেশি রাস্তা গে। আমি কিন্তু শুক্রবার ছাড়াও একদিন আসছি আমি ভিডিও করার জন্য, দেখি যে পুরো গ্যাদার দুপুরের পরে করতে পারি। যেটা অনিস্ট ওয়ান, এটা 4 পিস মাটন থাকে, একজনের পরিমাণ রাইস প্লাস 1 পিস আলু। আচ্ছা আচ্ছা। যেটা অনিস্ট টু আছে, এটা 6 পিস মাটন থাকে, দুজনের পরিমাণ রাইস প্লাস 2 পিস আলু। আচ্ছা আচ্ছা। যেটা অনিস্ট থ্রি আছে, এটা 8 থেকে 9 পিস মাটন থাকে, তিনজনের পরিমাণ রাইস 3 পিস আলু থাকে। আচ্ছা। আলু স্যার এক একজনের এক এক পিস, মানে আলু 1 পিস। আচ্ছা, কেউ যদি চায় আমি আলু আর 1 পিস বাড়তি খাবো, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে? জি অবশ্যই আমরা দেই। দেন এটা কি ফ্রি দেন নাকি এর জন্য এক্সট্রা চার্জ? ফ্রি দেওয়া হয়। কেমন আছেন? উনি কিন্তু ম্যানেজার এখানে। এটা হচ্ছে উত্তরার শাখা। জি উত্তরার। উত্তরার শাখা, ঠিক আছে। তাহলে আমরা খাওয়াটা এনজয় করছি। ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, 4 পিস মাটন গেছে আর 1 পিস আলু। এটা হচ্ছে একজন আর ফুল, এটা হচ্ছে নলির পিস। ওয়াও, সুলতান ডাইনের মাটন বিরিয়ানির, কাচ্চি বিরিয়ানির আলুটা কত সফট। সুলতান ডাইনের মাটন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে মানুষের ভিতরে, এটা নাকি কুকুরের মাংস, বাট এটা আসলে সেইটা কিনা সেটা দেখবো, এটা আসলে অরিজিনাল মাটন কিনা আপনারা ভালো করে দেখুন। মাটনের এই যে নলির যে ইয়াটা দেখলে বুঝবেন, অথবা আমরা এখান থেকে যদি আর একটা পিস দেখাই, এই যে পিসগুলো ওনাদের সাইজগুলো। তো আমরা এই নলির পিসটা একটু আগে খাই, গন্ধটা কিরকম দেখি। ইটস অ্যামেজিং ইয়ার, অরিজিনাল মাটন। মানুষ বুঝি না কেন যে সুলতান ডাইনের এই মাটন নিয়ে এত সন্দেহ প্রকাশ করলো, বা এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন হলো, আই ডোন্ট নো। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গায় খাওয়া দাওয়া করে, তাহলে মানুষ প্রতি মাসে কত মানুষ এখানে খাওয়া দাওয়া করে কেন ইমেজিন। এটা যদি কুকুরের মাংসই হইতো তাহলে সারা বাংলাদেশের কুকুর উধা হয়ে যেত, থাকতো না। এটা হচ্ছে জাফরানি শরবত, জাফরানি শরবতটা বেশ ভালো, রিফ্রেশিং আর একটু ফ্লেভারফুল। মাটন কাচ্চিটাও খুব সুস্বাদু, বাসমতি চালগুলো অনেকটা ফ্লেভারফুল, গন্ধ আছে। আর কাচ্চির যে মশলা ওগুলো খুব পরিমিতভাবে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু 3টা কালারের রাইস আছে, এটা কিন্তু সাদা কালার, এটা কিন্তু একটু এই যে জাফরান দেওয়া হয়েছে যে জাফরানের যে কালারটা, আর কিছু হচ্ছে একদম এই যে মিডল কালারের কিছু রাইস আছে, 3 কালারের রাইস। কাচ্চিটা খুব সুস্বাদু, আর নলির পিসটা জাস্ট ওয়াও, একদম কামড় দিলাম মুখের ভিতরে একদম মেল্ট হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝবেন কতটা মানে নরম নরম তরুণাস্থিগুলা কতটা সুন্দরভাবে রান্না করা। আমার আর 1 পিস লাগবে মাটন, এই পিসটা মনে হচ্ছে ভালো হবে, এই পিসটা তো নলির আর 1টা পিস, সেটা হচ্ছে গোল নলি যেটা বলে।
সুলতান ডাইনের যে মাটন কাচ্ছি যেটা, এটা সম্পর্কে আমার কোনো ডাউট নাই। এটা অরিজিনাল খাসির মাংস এবং এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে খাসি ওইটাই ওরা ইউজ করে, কারণ হচ্ছে মাংসটা খুবই সফট এবং এতে ফ্যাটের পরিমাণ খুব কম আছে। তার মানে এটা কচি যে পাঠা ওইগুলো ইউজ করা হয়েছে অল্প বয়সের, যা এটা সম্ভবত হবে 10 কেজির নিচে, 10 কেজির নিচে যে মাটনগুলো ওইগুলো, যেহেতু চর্বি নাই আর অনেক সফট। এটা হচ্ছে সুলতান ডাইনের মাটন তেহারি। তেহারিটার কালারটা এবং মাংসের সাইজ দেখে আমার মনে হচ্ছে একটা কথাই, সেটা হচ্ছে হাজির বিরিয়ানির কথা। হাজির বিরিয়ানিও সেম লুক, একদম সেম কালারের এবং মাংসের পিসগুলোও সেম থাকে। তো আসলে মাটন তেহারি ঢাকা শহরে আমি খুব কম পাই, মানে খুঁজা খুব পাওয়া যায় না, তো মাটনের তেহারি খুব কম হয় আর কি। তো সুলতান ডাইনে যেহেতু মাটন তেহারি পেলাম, তো মিস করলাম না, আমরা তেহারিটা অর্ডার করে দিছি। তো আসলে খেয়ে দেখি, দেখুন তেহারিটার মাংসের পিছে কিন্তু চর্বিযুক্ত মাটন দেয়া, তো দেখা ভালোই লাগতেছে। তেহারিতে একটু মাটন চর্বি হলে কিন্তু ভালোই লাগে। ওকে, এটা দেখতে হাজির বিরিয়ানির মতো হইলেও স্বাদ কিন্তু হাজির বিরিয়ানির মতো না, এটা তেহারির মতোই স্বাদ, বাট দেখতে অনেকটা হাজির বিরিয়ানির মতো লাগতে পারে। মাটনগুলো খুব সফট এবং চর্বিযুক্ত মাটন। পোলাওটার উপরে ভালো পরিমাণে বেরেস্তা দিয়ে দিছে, তো আমরা অল্প একটু পোলাও নিলাম। পোলাওর পরে এখানে চিকেন রোস্টটা দেখেন কতটা জুসি লাগতেছে দেখে এবং কালারফুল লাগতেছে, ওয়াও! এটা তো দেখে আরো লোভনীয় লাগতেছে। এটা মজা, চিকেন রোস্টটা, এটা হচ্ছে একটু ঝালের পরিমাণ দেয়া আছে, মোটামুটি স্পাইসি চিকেন রোস্ট বলা যায়। তো আর হচ্ছে প্লেন পোলাওটা একদম প্লেন পোলাওই, একটু উপরে বেরেস্তা দেওয়া আছে এই, তবে পোলাওটায় আশা করছিলাম একটু গন্ধ পাবো, বাট পোলাওটায় আসলে ওইভাবে কোনো গন্ধ নাই, প্লেন পোলাও আর কি। তো তিনটে আইটেমই ভালো ছিল, আমার সবথেকে ভালো লাগছে যেটা এইটা, যেটা মূলত খাইতে আসছি, কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি সুলতান ডাইনের। আর আমি আমার খাই যেটা মনে হলো, এবং এটা ভালো মানের একটা কাচ্চি বিরিয়ানি, আর যেটা মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে এটা কিন্তু কুকুরের মাংস না, এটা খাসির মাংসই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ইটস মি শাওন হালদার ফুড টিভিস, গুড বাই।